তো একজন লোক আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চিঠি আদান প্রদান করত। আব্দুল্লাহ ইবনে উমর ওই লোকটা হলো কাদেরিয়া, তকদিরকে মানত না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলে যে এই লোকটা তকদিরকে মানছে না, তখন বলে দিলেন, হে আপনি আর আমাকে চিঠি আদান প্রদান করবেন না, আর চিঠি লেখেন না। কেন? যে আপনি এখন নতুন আকীদা পোষণ করেছেন, এ তকদিরকে মানছেন না, আমাদের আকীদার খেলাফ। কি বুঝতে পারলো? যারা গোমরা আকীদা, যারা যাদের আকীদা ঠিক নয়, সঠিক নয়, তাদের সঙ্গে চলাফেরা করা চলবে না। এটা সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের তরিকা।